হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকে টিউটোরিয়াল থাকছে কেন্দ্রীয় সরকারের আইসিডিএস সুপারভাইজার সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি যেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় যে সরকারের প্রকল্পটি রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে দু হাজার নশো চুয়ান্নটি খালি পদে নিয়োগ হতে চলেছে তো আসুন বন্ধুরা এই প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত কিছুই আলোচনা করা যাক তার পূর্বে এই চ্যানেলের যারা নতুন সদস্য তাদের কাছে আবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাজাতে ভুলবেন না কারণ সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনি পেয়ে যেতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক ফর্ম ফিল আপ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কী বলা হচ্ছে বলা হচ্ছে শুধুমাত্র শূন্যপদ শুধুমাত্র মহিলাদের জন্য এবং যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় স্নাতক হতে হবে আর বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত অবশ্যই এটি সাধারণদের জন্য তফসিলরা এক্ষেত্রে ছাড় পাবেন আর শূন্যপদ থাকছে সাধারণদের জন্য এক হাজার চারশো পঁচাত্তরটি অবশ্যই দু হাজার নশো চুয়ান্নটির মধ্যে আর তফসিল জাতি উপজাতির জাতির মধ্যে থাকছে ছশো পঞ্চাশটি এবং উপজাতির থাকছে একশো আটাত্তরটি এবং ফিজ সাধারণ বা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ফিজ থাকছে একশো টাকা এস টি বা এসসিদের ক্ষেত্রে কোনো টাকাই লাগছে না এবারে আসুন পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত আলোচনায় যাওয়া যাক পরীক্ষা সংক্রান্ত কিছু কতগুলো ধাপ করা হয়েছে যে ধাপে পরীক্ষাটি হবে স্টেজ ওয়ানে বলা হচ্ছে একশো মার্কসের পরীক্ষা হবে এবং স্টেজ টু অর্থাৎ মেন পরীক্ষায় বলা হচ্ছে চারশো মার্কসের পরীক্ষা হবে এবং শেষে আসছে ইন্টারভিউ ইন্টারভিউতে পঞ্চাশ মার্কস থাকছে অর্থাৎ একশো চারশো পাঁচশো প্লাস পঞ্চাশ সাড়ে পাঁচশো নম্বরের পরীক্ষা তো এই সংক্রান্ত যে সিলেবাসটি দেওয়া হবে আমি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে আসবো কী সিলেবাস থাকবে তাই চোখ রাখুন পরবর্তী ভিডিওতে তো ফর্ম ফিল শুরু হচ্ছে কবে দেখে নেওয়া যাক ফর্ম ফিল শুরু হচ্ছে দু হাজার উনিশের চোদ্দোই মার্চ থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত আর মাসিক বেতন যাদের এক্ষেত্রে যে বেতনটি সুপারভাইজার পদে রয়েছে বেতন হচ্ছে সাতাশ হাজার টাকা তো এই ছিল মোটামুটি কেন্দ্রীয় সরকারের সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি আশা করি টিউটোরিয়ালটি সবারই ভালো লাগলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ